নমস্কার জয়েন বন্ধুরা। তো আজকে আমরা চলে এসেছি 8B যাদবপুর ভূতের রাজা দিলো বড় রেস্টুরেন্টে। তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি। তো এই হচ্ছে সামনের এন্ট্রান্স, পেছনে আমার সঙ্গে রয়েছে রিমি, দেখতে পাচ্ছ। তো এই হলো ভূতের রাজা দিলো বড়ের আমাদের এন্ট্রি গেট, যেখানে সত্যজিৎ রায়ের খুব সুন্দর একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, এবং গুপিগান বাঘাবাইনের যেই যে গল্পটি রয়েছিল সেটি নিয়ে মূলত এই রেস্টুরেন্টের থিমটা তৈরি। গুপি আর বাঘা যেই বর পেয়েছিল তার নিয়েই গুপি ও বাঘাবাইনের এই গল্পটি। তো চলো আমরা ভিতরে ঢুকছি এখন রাজদরবারের। এই হলো রাজদরবারের গেট, আর এই হলো রাজা যিনি বসে আছেন। আমরা এখন চলে এসেছি শুন্ডি রাজার দেশে, রাজদরবার। খুব সুন্দর একটি এম্বিয়েন্স এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ট্রি করার পর। তো এখানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং ফ্যামিলি নিয়ে খুব ভালো একটা সময় কিন্তু তোমরা কাটাতে পারো। আমি রিমিকে নিয়ে এসেছি ট্রিট দেওয়ার জন্য। তো দেখা যাক আমরা আজকে কি নিচ্ছি, সেই সাথে তোমাদের সাথে পুরোটাই আমরা শেয়ার করব। ইতিমধ্যে আমাদের কাছে মেনু চলে এসেছে, তো মেনুটা দেখে নেব। আগে দেখে নিচ্ছি এম্বিয়েন্সটা কীরকম, তোমাদেরকে কীরকম দেখাতে পারি দেখে নিই। এইখানে যারা খাওয়া পরিবেশন করবেন তারা কিন্তু প্রত্যেকেই রাজদরবারের কর্মচারী হিসেবে এখানে কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এক একজন রাজদরবারের ড্রেস আপ পরে রয়েছেন এখানে। তো সত্যি কথা বলতে একটা সুন্দর মিউজিক পেছনে বাজছিল, যেটা শুনডি মশাই ও গো শুনডি মশাই, কিন্তু সেটা আমি দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে। তো ইতিমধ্যে আমাদের কাছে মেনু কার্ড চলে এসেছে, আমরা দেখে নিচ্ছি মেনু কার্ডে কী কী পাওয়া যায়। রিমি ইতিমধ্যে সিলেক্ট করে নিয়েছে যে কি নিচ্ছে ও। আমরা আসার সাথে সাথে দেখলাম বন্ধুবান্ধবের একটা বড় টিম এখানে চলে এসছে, যারা আই বুড়ু ভাতের আয়োজন করেছে তাদের বন্ধুর জন্য। খুব ভালো লাগলো দেখে বিষয়টা। তো আমি দেখে দিচ্ছি তোমাদেরকে এখানে মেনুতে কী কী পাওয়া যায়। এখানে আছে শুন্ডি রাজার থালি, গুপির থালি, বাঘার থালি, মুচু ভূতের থালি, নিরামিষ ভাজাভুজিও আছে, সাথে মাছের আইটেম আছে, আমিষ ভাজাভুজিরও আছে, এবং বাসমতি চাউলের পোলাওয়ের কিন্তু ভীষণ ভালো রকমের আইটেম এখানে পাওয়া যাচ্ছে। তো দেখা যাক আমরা কী কী নিচ্ছি আজকে। আর এখানে কিন্তু খুব ভালো যে বিষয়টা লাগলো, এখানে কিন্তু সব কিছু কাঁসা পিতলের থালা বাসন এখানে ইউজ করা হচ্ছে, যেটা আমার কাছে খুবই আকৃষ্ট করলো। একদম রাজদরবারে বসেই খাচ্ছি মনে হচ্ছিল, সেই সাথে সুন্দর যে মিউজিকটি বাজছিল সেটা খুবই অতুলনীয় লাগছিল। তো আমরা ইতিমধ্যে অর্ডার করে দিয়েছি ভেটকি মাছ ফ্রাই, আমরা অর্ডার করে দিয়েছিলাম। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে এইরকমভাবে তালি মারলেই কিন্তু সঙ্গে সঙ্গে এই দেখো থালি চলে এসছে, ঠিক আছে, একদম সেই ব্যাপারটাই এখানে কাজ করছে। গুপি এবং বাঘা যখনই তালি দিত তখন খাওয়া চলে আসতো সেই রকমভাবেই। তো চলো খেয়ে দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করি কীরকম লাগছে। আমরা নিয়েছিলাম এই ভেটকি মাছ ফ্রাই, যেটার মূল্য 240 টাকা। তো চলো খেয়ে দেখি কীরকম লাগছে, বাকিটা দেখতে থাকো। কেমন লাগছে খেয়ে? অসাধারণ অসাধারণ, দারুণ খেতে হয়েছে সত্যি। তো দেখতে দেখতে আমাদের মেন কোর্স চলে আসলো, আমরা একটা গুপির থালা অর্ডার করেছিলাম, সাথে নিয়েছিলাম বাসন্তী পোলাও আর পোড়া, ভূতের পোড়া, খাসির মাংস। দেখতে দেখতেই কিন্তু রেস্টুরেন্টটা বেশ একটা ভিড় হয়ে গেল। আর এই থালা নেওয়ার একটা নিয়ম হচ্ছে যখনই তুমি তালি দেবে সেই এইভাবেই তোমার কাছে থালি চলে আসবে। এই সিস্টেমটা খুব ভালো লেগেছে আমার, যেরকমভাবে সিনেমাতে আমরা দেখেছি সেই রকমভাবেই কিন্তু সিস্টেমটা ওরা মেনটেন করে চলেছে। তো ইতিমধ্যে রিমির থালি চলে এসছে, তো তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু ওরা থালিটা সাজিয়ে দিয়েছে, যাতে একটি কুচু শাক আছে, পাঁপড় ভাজা আছে, আলু ভাজা আছে, বাসমতি চালের ভাত আছে, সাথে রয়েছে একটা এঁচোড় চিংড়ি, সাথে রয়েছে ডাল, সাথে রয়েছে একটি পায়েস, মিষ্টি, চাটনি। তো দেখতে দেখতে আমার খাওয়াটাও রেডি হয়ে গেল, আমি নিয়েছিলাম বাসন্তী পোলাও আর ভূতের প্রিয় পোড়া খাসির মাংস, তো সেটাও চলে এসছে। তো দেখতেই পাচ্ছ সবাই আমরা খাওয়া নিয়ে বসে গেছি। এবার আমরা খেয়ে দিয়ে তোমাদেরকে রিভিউ করব যে কীরকম খেলাম, দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে। পুরো জিনিসটাই এতটা অথেন্টিক লাগছিল মানে দেখে বোঝানো যাবে না, আর খুব সুন্দরভাবে পরিবেশন করেছে, সাথে মিউজিকটা সেই রকম লাগছিল। যদি তোমরা আসো অবশ্যই চেষ্টা করবে 12:30 থেকে 1টার মধ্যে চলে আসার জন্য, তাহলে পছন্দ মতো সিট তোমরা পেয়ে যাবে। এবং খুব সুন্দর করে যারা ইউটিউবার আছো বা কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা কিন্তু ভিডিওটি করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। আর কোন কারণ আছে?
তো চলো আজকে এই পর্যন্তই, আর আমরা এখন নিচে যাবো, নিচে আর একটা এম্বিয়েন্স আছে ওটা দেখাবো। তো এখানে আমরা রাজদরবার থেকে টাকা দিচ্ছি, চলো নিচে যাই। আর চলো আমরা যাচ্ছি এবার নিচে, নিচের থিমটা দেখতে। এগুলো উপরের রাজদরবারের দরজা, তো আমরা চলে আসলাম এখন গ্রাউন্ড ফ্লোরে, ভূতের রাজার দেশের ভূতের রাজ্যে। তো চলো এখন আমরা ভূতের রাজ্যে প্রবেশ করব, ভূতের রাজার গেটে আমরা চলে এসেছি। তো চলো ভেতরে যাই, দেখি কি অবস্থা। তো দেখো ভিতরটা কিন্তু বেশ চুপচাপ, একদম গা ছমছম করা ভূতের মতো লাগছে। নিচেরটা জায়গাটা কিন্তু বেশ একটা অন্ধকার ভাইবস আছে, তো তার জন্য আমি উপরের রাজদরবারটা আমি সিলেক্ট করেছিলাম। খাওয়া দাওয়ার জন্য বেশ জাঁকজমক উপরটা লাগছিল, নিচটা তোমরা প্রেফার করতে পারো, কোনো অসুবিধা নেই। বন্ধুবান্ধব নিয়ে আসলে নিরিবিলি তো তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারবে, কোনো অসুবিধা হবে না। থিমটাও বেশ ভালো, ভূতের একটা গা ছমছম ব্যাপার রয়েছে যেটা তোমাদের বেশ ভালো লাগবে। তোমাদের আমার কাছে এই এম্বিয়েন্সটা অসাধারণ লেগেছে, আমার মনে হচ্ছে যেন আমি আমার ছোটোবেলার যে স্বপ্নের রাজ্যে পৌঁছে যাচ্ছি। এই সিনেমাটা আমরা সবাই কিন্তু দেখেছি ছোটোবেলায়, তো ছোটোবেলার ব্যাপারটাকে এত সুন্দর করে রিক্রিয়েট করা হয়েছে, এবং এদের অনেক ব্রাঞ্চও আছে বটে, সবকটা ব্রাঞ্চই সেম এম্বিয়েন্স, তো সবাই উপভোগ করবে এই ব্যাপারটাকে, অনেকটাই ভালো লাগবে তোমাদের, একবার ঘুরেই আসো না। হ্যাঁ, পাশাপাশি কিন্তু এই রেস্টুরেন্টের যেই থালির ব্যাপারগুলো রয়েছে তার প্রাইস কিন্তু বেশ রিজনেবল, তোমরা যারা আসতে চাও অবশ্যই কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে পারো। পরিবারের সঙ্গে সত্যি একটা সময় কাটানোর জন্য অসাধারণ জায়গা এটি। যারা যারা ছোট্ট বন্ধু রয়েছো তারা কিন্তু বাবা মার সাথে এই জায়গাটায় চলে আসতে পারো। তো গোপীগাইন বাঘাবাইনের যে সিনেমাটা তোমরা দেখেছো ঠিক সেই রকমভাবে একটা অনুভূতি এখানেও তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো চলো আজকে এ পর্যন্তই। তো এই ছিল আজকে আমাদের ভূতের রাজা দিল বড় ট্যুর। তো বন্ধুরা যারা তোমরা আসতে চাও, যারা যাদবপুর 8B থেকে খুব সামান্য দূরেই এই রেস্টুরেন্টটি, তোমরা কিন্তু চলে আসতে পারো। এই রেস্টুরেন্টে আসার আগে তোমরা অবশ্যই বুকিং করে আসবে, নয়তো কিন্তু অনেক সময় ভিড় হয়ে যায়। এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিব। তো টাটা, বাই বাই।